ফোর লেন রোডে যখন এত জ্যাম পাওয়া যায় তখন আসলে আর কিছু করার থাকে না, মনটাই খারাপ হয়ে যায়, ও গাড়ি নষ্ট হয়েছে এই জন্যে। যাই হোক, গাড়ি নষ্ট হয় রাস্তার ভিতরে, গরমের দিন আসছে, অতিরিক্ত হিটে ইঞ্জিন অনেক সময় সিজ করে বন্ধ হয়ে যাওয়ার যায় আর কি, যার কারণে প্রবলেমগুলো তৈরি হয়। সোজা চট্টগ্রাম ফেনি, আমার বামে হচ্ছে কুমিল্লা। আমরা একটু পরে গিয়ে ব্রেক দিব, বাম প্রচুর প্রেশার গাড়ির, বড় বড় লরিগুলা চালাইতে মনে খুব মজা, যদিও কখনো চালাইনি বাট চালানোর ইচ্ছা আছে। যেহেতু ছোট ট্রাকগুলো চালিয়েছি, কোনো একদিন হয়তো বা বড় লরিগুলো চালাবো, কারণ বড় লরির ব্রেকিংগুলো জোশ, মানে অমায়িক ব্রেকিং। যাই হোক, যদি কখনো এরকম সুযোগ হয় চালানোর তাহলে আমি চেষ্টা করব চালানোর জন্য। আপাতত ফোকাসটা রাস্তায় দিই, তারপরে আবার না হয় কথা বলব। চলুন সামনের দিকে আগাই। মিশরে ঢোকার পরে আসলে নিজের কাছে খুব ভালো লাগে, যে পাহাড়গুলো দেখলে খুব মজা লাগে। যাই হোক, এবার আমাদের ফোকাস পাহাড় না, এবার আমাদের ফোকাস হচ্ছে সমুদ্র। হ্যাঁ, এখন আমাদের ফোকাস হচ্ছে সমুদ্র। এখন এবারের ট্যুরটার আমাদের ফোকাস পাহাড় না, আমাদের ফোকাসটা হচ্ছে সমুদ্র। তো তারপরও যাওয়ার পথে যেগুলো পাবো সেগুলো হচ্ছে বোনাস। চলুন সামনের দিকে আগাই। হে, হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন? আমি বলতে বলতে চট্টগ্রাম চলে আসছি, এখানে লাঞ্চ করে নিলাম সবাই মিলে, সব ফ্রেন্ড মিলে। এখন আমানুষ্য ব্রিজ ক্রস করতেছি, আর কোথাও ব্রেক দেওয়ার ইচ্ছা নাই, মানে লং ব্রেক দেওয়ার ইচ্ছা নাই। এখনও 150 কিলো বাদ আছে, টুকটুক করে আগাবো। আর পুঠিয়াতে এমনিতে রাস্তার অবস্থা ভালো না, যার কারণে চেষ্টা করব রিল্যাক্সে যাওয়ার জন্য। কারণ ওরা বাসে যাচ্ছে, যাক সমস্যা নাই, গিয়ে হোটেল ঠিক করবে, আর আমরা এখান থেকে যে রিল্যাক্স মুডে বসে হোটেলে উঠবো ডাইরেক্ট, মানে ওরা ঘুরবে আর আমরা হচ্ছে রিল্যাক্স করব। চলুন সামনের দিকে আগাই। রাস্তাতে তেমন কিছু ছিল না, মজা যা করো সেটা কক্সবাজারে করবো। বৃষ্টি আর পাইনি, ওই একটা বাড়ি পেয়েছি। তো সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। ওয়েলকাম টু কক্সবাজার, ফাইনালি আমরা
টুকটুক করে হাঁটি হাঁটি পাপা করতে করতে কক্সবাজারের ভিতরে চলে আসছি, মানে জেলাতে ঢুকলাম মাত্র। আর এখন থেকে মজাটা একটু বেশি লাগতেছে আমার, কারণ আর হয়তো 80 কিলো পরে আমি সমুদ্রের সেই শীতল ঠান্ডা নীল পানি দিয়ে গোসল করব। আর এক্সপ্লেট নিয়ে আসলাম কক্সবাজার, খুব ভালো লাগতেছে মনের ভিতরে, কত মজা লাগতেছে। তো মোটামুটি ভালো রাশ ছিল আজকে রাস্তায়, এখনো স্টিল নাও আছে, কারণ আমি 12টার সময় ফেনীতে ছিলাম, মিরসরাইয়ে ছিলাম, এই 12টা থেকে 3টা বাজছে আমার হচ্ছে চট্টগ্রাম আমানত শাহ ব্রিজে ঢুকতে, তার মানে কি পরিমাণ রাশ ছিল। দেখতো বাম দেওয়ার জায়গা আছে কিনা, আমি শাকিলের সাথে কানেক্টেড আছি। সিঙ্গেল লেন গুলোতে মানে বাম দিয়ে যান আর ওভারটেক করার সময় অবশ্যই অবশ্যই মানে ভালোভাবে দেখে শুনে করবেন। আমি না দেখে বের হইলাম তার মানে এই না যে মানে আমি করলাম ঠিক আছে আর একজন করলে দোষ। আমি শাকিলের সাথে কমিউনিকেটরে কানেক্টেড আছি, শাকিল বলে দেয় যে গাড়ি আছে নাকি নাই। আয় গাড়ি আছে, শাকিল ওভারটেক করিস না সিরিয়াল। তো এইভাবে আর কি কমিউনিকেশন করে যাওয়া যায় এবং সেটা মনে হয় বেস্ট ওয়ে। এখন হয়তোবা যার যাদের কমিউনিকেটর নাই তারা হয়তো বলবেন যে যাদের নাই তারা কি করবেন, সাইন ইউজ করবেন, হাতের ইশারা অথবা পায়ের ইশারা, যে কোনো একটা ইশারা ইউজ করে আপনারা জিনিসগুলো মিউচুয়াল করে নেবেন, অথবা ট্যুরের আগে ডিসকাশন করে নেবেন যে আমি এই সাইনটা দিলে এরকম হবে, ওই সাইনটা দিলে এরকম হবে। তো এইভাবে কমিউনিকেশন করে সিঙ্গেল লেনগুলোতে আপনারা রাইড করতে পারবেন। তো আপাতত আগাই আবার দেন আবার কথা বলতেছি। You've been talking about patience, hoping for everlasting. You're known for talking crazy, I know it's infatuation. You know I feel inside, you know what is real and I rock with your vibe, but I don't think that we should tie. সারাদিন বাইক রাইড করার পরে সন্ধ্যার সময় একটু হইলেও মানুষের ঝিমানি আসে, কারণ একটা মানুষের স্ট্যামিনার একটা ব্যাপার আছে। যদিও আমার গন্তব্য এখনো স্টিল নাও 30-35 কিলোমিটার, মানে কক্সবাজার, আমি সেই সকাল থেকে রাইড করতেছি। তো অনওয়ে রাস্তাগুলোতে পারাপারি না করে একটু কষ্ট হইলেও আপনার দেরি হয়েছে, সেই দেরিটাকে মানে এত দেরি বানায়েন না যেটা আপনার জন্য ক্ষতিকারক হয়। যেমন আমি এই যে এই তিশা যে বাসটা আছে এটার পিছু নিয়েছি, মানে ও আমার রাস্তা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে, আমি ওর পিছু পিছু যাচ্ছি, হয়তো বা ওকে আমি ক্রস করলে ও হয়তো ভালো টানতেছে, যার কারণে বেছে বেছে ওকে নিচ্ছি। ওর ব্রেক লাইট স্ট্রাকচার টাকচার সব কিছু ঠিক আছে, সুন্দর ড্রাইভার, মানে খুব ভালো স্মুথ ড্রাইভ করে সে যতটুকু দেখলাম। তো এখন ও আমার রাস্তা ক্লিয়ার করে নিয়ে চলে যাচ্ছে, ও যখন আমার সামনে থাকবে তখন অপোজিট থেকে কোনো গাড়ি, বড় গাড়ি আমাকে কিন্তু চাপ দেওয়ার সাহস পাবে না, কারণ আগে ওকে হিট করতে হবে, আর ওকে তো বেসিক্যালি হিট করবে না, কারণ ওর বডি আর ওর বডি প্রায় সেমই, হয়তো বা কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। সেই সুবাদে আমি ওর পিছনে যাব, আমার হয়তো বা 1 ঘন্টা দেরি হবে অথবা 1/2 ঘন্টাই দেরি হবে, বাট এটাতে কোনো কিন্তু সমস্যা না। এই রোডে এই মুহূর্তে আমি যদি পারাপারি করি একটা অঘটন ঘটে যেতে পারে, কারণ কি, কারণ এই খুন
সব অফিস আদালত ছুটি হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে যাবে, তারপরে আবার বৃহস্পতিবার, অনেক প্রেশার। এই জন্যে আমি এই কাজটা করেছি এবং ওকে ওইভাবেই সেট আপ করে নিয়েছি নিজের ভিতরে। মানে আমার সেট আপটা হচ্ছে কি, ও আমার লিড, ওকে আমি ফলো করে ও যেভাবে যাবে আমি ওইভাবেই যাব। জাস্ট একটা ডিফারেন্স, মানে একটা গ্যাপ রেখে যাব, যেন ও আমাকে, ও হার্ট ব্রেক করলেও যেন আমি মানে নিরিবিলি আমার আয়ত্তে আমার গাড়িটাকে আনতে পারি। জাস্ট এই থিঙ্কিংটুকু মাথায় নিয়েই যাচ্ছি অনেকক্ষণ হলো। হয়তো ওকে ওভারটেক করে আমি যদি পারাপারি করতাম, সুস্থভাবে যদি যাইতাম, তাহলে এতক্ষণ আমি কক্সবাজার পৌঁছে যাইতাম। বাট আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি সেই সকাল থেকে রাইড করতেছি। হয়তো অনেক সময় মাথার ভিতর অনেক কিছু থাকে, বাট হয়তো ক্যাচ করবে না। তো এই জন্যে আমি ওকে আমি বেছে নিয়েছি, ওর সাথে সাথেই যাচ্ছি, ওর সাথে সাথেই যাবে। ও কক্সবাজার যাবে, আমিও কক্সবাজার যাব, চলুন। ফাইনালি আমরা ডলফিন মোড় পেয়ে গেছি, মিন্স কক্সবাজার এসে গেছি। এখন হোটেল খুঁজব, হোটেলে উঠব, তারপরে সারা রাত মজ মাস্তি করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকুন। মজা তো এখনো পড়ে আছে। আল্লাহ হাফেজ।